আজকের টপিক হচ্ছে ইগো আর সেলফ রেসপেক্ট। ইগো আর সেলফ রেসপেক্টের মধ্যে কিন্তু অনেক বড় একটা পার্থক্য আছে, যেটা 90% মানুষ বুঝতে পারে না আর বুঝেও ইন্টেনশনালি করে। সো আজকে তোমাদেরকে আমি দুইটা করে পার্থক্য শেয়ার করবো, আসলে যে ইগো আর সেলফ রেসপেক্টের মধ্যে কত বড় পার্থক্য আছে। ধরেন একটা মানুষ ভুল করছে অ্যান্ড ওই ভুলটা থেকে সে নিজে শিখতেছে না, সে উল্টা আপনাকে পুশ আপ করতেছে যে হ্যাঁ আপনার ভুল, আপনিই সব কিছু করছেন, বা আপনি আপনার ভাবে ভুলটা স্বীকার করে দেন। সে কোনো মতেই তার ভুলটা স্বীকার করতেছে না, এটাকে বলে ইগো। আর ধরেন একটা মানুষের সাথে কথা বলার জন্য বা একটা মানুষের ভুলগুলোকে ইগনোর করে বারবার চেষ্টা করতেছে তাকে শুধরানোর, কিন্তু কোনো মতেই তাকে শুধরাতে পারতেছে না। অ্যান্ড লাস্টলি সে ডিসাইড করে যে না, আমি আর আগাবো না, এখন এটা আর আগাইলেও চলবে না। এইটাকে বলে সেলফ রেসপেক্ট, যে একটা মানুষ বারবার তার ইগোকে সরায়া বা বারবার তার ভাবনাকে সরায়া সে চেষ্টা করছে যে না, এটা থেকে একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে, আমি করে যাই, বাট তাও সে ওয়ার্কআউট হয় নাই। দেন সে ডিসাইড করছে যে না, সে আর মাথা নত করবে না, সে এখন সেপারেশনে যাবে বা সেপারেট হবে কোনো দিক থেকে, এটা কোনো ব্যাপার হতে পারে বা কোনো রিলেশন হতে পারে, হোয়াট এভার, বা কোনো আর্গুমেন্ট হতে পারে। তখন ওখানে সেলফ রেসপেক্ট জিনিসটা কাজ করে। তো এখন ভাই দেখো, দুনিয়ার মধ্যে তুমি কেমন সেটা তোমার দেখার বিষয় না, তুমি নিজে তো জানো যে তুমি আসলে কেমন। তোমার মধ্যে সেলফ রেসপেক্ট বেশি কাজ করে নাকি ইগো বেশি কাজ করে সেটা দুনিয়ার মানুষজন যতই ভালো বলুক না কেন, তুমি তো জানো যে তুমি যেটা করতেছো এটা কিন্তু খারাপ। রিলেশনশিপে যখন ইগো জিনিসটা কাজ করে তখন কোনোভাবেই ওই রিলেশনশিপটা এক্সিস্ট করা সহজ হয় না, বা ওই রিলেশনশিপটা এক্সিস্ট করে না। ওটা এনি মানে কাইন্ড অফ রিলেশনশিপ হইতে পারে, বাট আসলে ইগো জিনিসটার জন্য মানুষের যে ভাবনা বা চিন্তা ভাবনা করার শক্তিটাই থাকে না একটা টাইমে। ইগোর কারণে মানে ইন তোমার সাথে হয়তো বা কেউই থাকবে না। লাইক সেলফ রেসপেক্টের জন্য তুমি দাও, বাট ইগোর জন্য ইগোটা তোমার থেকে সব কিছু কেড়ে নেয়। সো দুইটার মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। হয়তো বা সেলফ রেসপেক্ট একবার দুইবার গেলেও তিনবার সময় ভাবো তুমি যে না, আর সেলফ রেসপেক্ট, আমি আমার সেলফ রেসপেক্ট কমাবো না, কিন্তু ইগোর খাতিরে ব্যাপারটা কীরকম হয় যে না, আমি কখনো আমার মাথা নত করবো না। তো এই মাথা নত করবো না, এই কারণে একটা রিলেশনশিপ, একটা ফ্যামিলি বা একটা সম্পর্ক, ছোট সম্পর্ক, বড় সম্পর্ক, আমি জানি না, আমি বুঝাইতে পারতেছি কিনা, বাট যে কোনো কিছু আসলে ইগোর কারণে ভেঙে যেতে পারে। ইন দ্য এন্ড আমাদের সাথে কেউই থাকবে না, দেখা যাবে আমাদের ইগোর কারণে আমাদের সাথে কেউই থাকবে না।